ভাবিলে কি হবে গো যা হই বার্তা হইয়া গেছে কালার শনে প্রেম করিয়া কাল লাগে দংশিসে কালার শনে প্রেম করিয়া কাল লাগে দংশিসে এগো ঝাড়িয়া বিষ্ণা মাইতে পারে এমন কি কেউ আছে গো যা হই বার্তা হইয়া গেছে যা হই বার্তা হইয়া গেছে সবাই বলে পীড়িত যে কইরাছে পীড়িত পীড়িত সবাই বলে পীড়িত যে কইরাছে পীড়িত কইরা জইলা পুইরা কত জন যে মরছে গো যা হই বার্তা হইয়া গেছে যা হই বার্তা হইয়া গেছে বলে বলুক লোকে মন্দ কুলের ভয় কি আছে বলে বলুক লোকে মন্দ কুলের ভয় কি আছে আব্দুল করিম জিতে মারা বন্ধু পাইলে বাঁচে গো যা হই বার্তা হইয়া গেছে ভাবিলে কি হবে গো সই ভাবিলে কি হবে গো যা হই বার্তা হইয়া গেছে ভাবিলে কি হবে গো যা হই বার্তা হইয়া গেছে কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল যার যা ইচ্ছা তাই বলে যার যা ইচ্ছা তাই বলে বুঝি না আসল নকল কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল জেলায়
সুনাম গঞ্জ মহুকুমায় জন্ম আমার সিলেট জেলায় সুনাম গঞ্জ মহুকুমায় বসত করি দিরাই থানায় বসত করি দিরাই থানায় গায়ের নাম হরু জন্ধল কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল পারে আছি এক কুড়ে ঘরে কালী নদীর উত্তর পারে আছি এক কুড়ে ঘরে পোস্ট অফিস হয় দল বাজারে পোস্ট অফিস হয় দল বাজারে ইউনিয়ন তারল কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল ইব্রাহিম আলী সোজা সরল আল্লাহর ওলি পিতার নাম ইব্রাহিম আলী সোজা সরল আল্লাহর ওলি পীর মুর্শিদের চরণ ধুলি পীর মুর্শিদের চরণ ধুলি করিমের সম্বল কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল বলে যার যা ইচ্ছা তাই বলে বুঝি নাই আসল নকল কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল আগের মতো কথা কয় না নাচে না রঙের
আলাদা দই।